আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাআদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উবুয়াত শুরু হওয়ার আগে একটি উল্লেখযোগ্য ঘটনা আমি শেয়ার করতে চাই, যা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্র এবং ভালো ব্যবহারের একটি সুস্পষ্ট প্রতিচ্ছবি। জাঈদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন ইয়েমেনের একটি গোত্রের লোক। জাঈদের বাবা এবং মা ইয়েমেনের দুটি আলাদা গোত্রের লোক ছিলেন। এই দুটি গোত্রের সম্পর্ক হঠাৎ হঠাৎ খারাপ হয়ে যেত, আবার ভালো হয়ে যেত। একদিন জাঈদের মা জাঈদকে নিয়ে তার নিজের বাড়ি গেলেন, নিজের গোত্রের কাছে গেলেন। ঠিক ওই সময়ই তার স্বামীর গোত্র এবং তাদের গোত্রের মধ্যে সামান্য ঝামেলা তৈরি হলো। তাই অন্য গোত্রের লোকেরা তাদের উপর প্রতিশোধ নিতে জাঈদের কয়েকজন লতায় পাতায় আত্মীয় ক্রুদ্ধ হয়ে জাঈদকে কিডন্যাপ করে এবং দাস হিসেবে বিক্রি করে দেয়। সে সময়ের সবচেয়ে বড় মেলা উক্কাদ নামক মেলায় জাঈদকে দাস হিসেবে বিক্রি করে দেয় তারা। রাতের শেষে এই মেলা বসত। একজন 7-8 বছরের বালক হিসেবে প্রায় 400 দিরহামে জাঈদকে বিক্রি করে দেয়া হয় হাকিম ইবনে হিজামের কাছে। হাকিম ইবনে হিজাম ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ভাগ্নে, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেই হাকিমকে টাকা দিয়ে বলেছিলেন, একজন দাস কিনে নিয়ে এসো, আমার বাড়িতে কাজের জন্য একজন লোক দরকার। আর তাই হাকিম বাজার থেকে জাঈদকে কিনে এনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বাড়িতে নিয়ে আসেন। এভাবেই জাঈদ ইবনে হারিসা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বাড়িতে দাস হিসেবে কাজ শুরু করেন। যখন খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেন, তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করার জন্য জাঈদকে উপহার হিসেবে দিয়ে দেন। ঘটনাগুলো কিন্তু নবুয়াত শুরু হওয়ার আগের ঘটনা। অন্যদিকে জায়েদের বাবা পাগলের মতো জায়েদকে খুঁজছিলেন, আর এর মধ্যে অতিবাহিত হয়ে যায় অনেকগুলো বছর। হজের মৌসুমে ইয়েমেন থেকে আগত কিছু লোক জায়েদের দেহ কাঠামো দেখে বুঝতে পারে যে এ মক্কার লোক নয়। যেমনিভাবে বিদেশে গেলে আমরা কিভাবে যেন বাংলাদেশের মানুষ দেখলেই বুঝে ফেলি এই লোক বাংলাদেশের। তারা তাকে জিজ্ঞেস করে, তুমি কি মক্কার লোক? তোমাকে তো মক্কার লোক বলে মনে হচ্ছে না। তারা জাঈদকে কিছু প্রশ্ন করে নিশ্চিত হয়েছিল এটাই আসলে হারিসার ছেলে জাঈদ। হারিসা একেই পাগলের মতো খুঁজছে। তারা হজ থেকে ফিরে ইয়েমেন পৌঁছেই হারিসাকে বলল, জাঈদকে কারা যেন মক্কায় দাস হিসেবে বিক্রি করে দিয়েছে। সে সেখানেই আছে, সে আব্দুল মুত্তালিবের একজন নাতির বাড়িতে দাস হিসেবে কাজ করছে। তখনকার সবাই আব্দুল মুত্তালিবকে চিনত। সাথে সাথেই হারিসা আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলেন এবং তার জমানো সমস্ত সম্পত্তি একত্রিত করে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ, আপনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশের লোক, আল্লাহ আপনাদের সম্মানিত করেছেন, আপনাদেরকে এখানকার সবাই বিশ্বাস করে, সম্মান করে। ইয়া মুহাম্মদ, আমরা আমাদের সন্তান জাঈদকে ফেরত নিতে এসেছি, তাকে অন্যায়ভাবে চুরি করে মক্কায় দাস হিসেবে বিক্রি করে দেয়া হয়েছিল। জাঈদ আমার সন্তান, দয়া করে আপনি তাকে মুক্ত করে দিন, আপনি আমাদের সাধ্যের মধ্যে যত সম্পদ চান সেটাই আমরা দিব। জাহিলিয়াতের যুগে কোনো বিচার ছিল না, আদালত ছিল না, কোনো পুলিশও ছিল না, কোনো নিয়ম ছিল না, গোত্রের শক্তি ছিল সেখানে ক্ষমতা। তাই তারা জোর করে সেখান থেকে জাঈদকে ফেরত নিয়ে আসতে পারে না, জাঈদকে তারা কিনে নিতে চাচ্ছে টাকার বিনিময়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ব্যাপারটি জাঈদের উপর ছেড়ে দিচ্ছি, সে যদি আপনার সাথে যেতে চায় তাহলে আমি তাকে ফ্রি দিয়ে দেব, কোনো সম্পদ দিতে হবে না, আর সে যদি আমাকে বেছে নেয় তাহলে আমি কারো থেকে মুখ ফিরাই না যে আমার দিকে মুখ করেছে, আমি কারো থেকে মুখ ফিরাই না যে আমার দিকে মুখ করেছে। আর এতে জাঈদের বাবা অত্যন্ত খুশি হয়ে গেলেন, আর কি চাই তাদের, ফ্রিতে তারা তাদের ছেলেকে নিয়ে যেতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাঈদকে ডাকলেন, সে সময় জাঈদের বয়স ছিল প্রায় 25 বছর। যখন তাকে কিডন্যাপ করা হয়েছিল তখন তার বয়স ছিল 7 কিংবা 8 বছর। সে প্রায় 10 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস হিসেবে ছিল। এর আগে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের দাস হিসেবে কাজ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাঈদকে জিজ্ঞেস করলেন, ও জাঈদ, তুমি কি এই লোকদের চিনতে পারছো? জাঈদ উত্তর দিল, হ্যাঁ মুনিব, একজন আমার বাবা আর একজন আমার চাচা। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা তোমাকে ফেরত নিতে এসেছে, আর তুমি তাদের সাথে যাবে কি না সেটা আমি তোমার উপর ছেড়ে দিয়েছি। তুমি যদি চাও তোমার বাবার সাথে ইয়েমেন চলে যেতে পারো, আর তুমি যদি চাও আমার সাথে থাকতেও পারো, তোমার কি ইচ্ছা?
জাহিদ সাথে সাথেই বলল, হে আমার মনিব, আমি আপনার চাইতে অন্য কাউকে বেশি পছন্দ করি না। সেই মুহূর্তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুলও হননি, যে রসুল হওয়ার কারণে জাহিদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করেছে। আপনি আমার কাছে আমার বাবা এবং চাচার চাইতেও বেশি কিছু, সুবহানাল্লাহ। আপনি আমার কাছে আমার বাবা এবং চাচার চাইতেও অনেক বেশি কিছু। জাহিদের বাবা অবিশ্বাসের স্বরে বলল, ও জাহিদ, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি বিদেশের মাটিতে পরাধীন দাস হিসেবে এখানে আছো। তুমি এমন একজনের দাস হিসেবে কাজ করছো যে তোমার রক্তের সম্পর্কের কেউ নয়। তুমি তোমার নিজের বাবার সাথে যেতে অস্বীকার করছো, নিজ জন্মভূমিতে নিজের পরিবারে ফিরে যেতে অস্বীকার করছো। তুমি কি পাগল হয়ে গিয়েছো? জাহিদ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, বাবা, আমি এই মানুষটির কাছে এত ভালোবাসা পেয়েছি, এত অমায়িক আচরণ পেয়েছি যে তার উপরে অন্য কাউকে স্থান দিতে পারছি না। আমি দুঃখিত বাবা। এরপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিদের হাত ধরে নিয়ে কাবার সামনে গিয়ে জনসম্মুখে ঘোষণা করলেন, হে মক্কার লোকেরা, এখন থেকে জাহিদ সম্পূর্ণ স্বাধীন এবং জাহিদকে আমি আমার নিজের সন্তান হিসেবে দত্তক নিচ্ছি। এরপর থেকে সে জাহিদ ইবনে মোহাম্মদ নামে পরিচিত ছিল। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণাটি জাহিদের বাবার সামনে করলেন যেন জাহিদের বাবা মনে কিছুটা শান্তি পান। এখন থেকে তার ছেলে তো আর দাস হিসেবে থাকছে না, তারা যেন নিশ্চিন্ত মনে ইয়েমেন ফিরে যেতে পারে, তাদের ছেলে কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের নাতির পালক পুত্র হিসেবে জীবনযাপন করবে, সে সম্পূর্ণ স্বাধীন। এই ঘটনার প্রায় 20-25 বছর পরে মদিনায় উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুয়ের ছেলে আবদুল্লাহ বলেছেন, আমরা জাহিদকে অন্য কোনো নামে চিনতাম না, আমরা জানতাম তার একমাত্র পরিচয় জাহিদ ইবনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিদকে নিজের পুত্র হিসেবে পালন করছিলেন। আল্লাহ যতদিন পর্যন্ত সূরা আহজাবের 5 নম্বর আয়াত নাজিল না করলেন, ততদিন আমি জানতামই না যে জাহিদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ছেলে নয়, সে ছিল ইয়েমেনের হারিসার ছেলে। একেবারে নিজের সন্তানের মতোই তাকে পালন করতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আহজাবের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, উদউহুম লি আবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকো, এটাই আল্লাহর কাছে অধিক ইনসাফপূর্ণ। এই আয়াতের নাজিলের পর থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিদের নাম আবার পরিবর্তন করে বললেন, এখন থেকে সবাই জাহিদকে জাহিদ ইবনে হারিসা বলে ডাকবে। প্রখ্যাত স্কলার ইমাম সাহাব আজ-জুহরি বলেছেন, জাহিদই প্রথম ব্যক্তি যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। প্রথম কে ইসলাম গ্রহণ করেছে এটা নিয়ে অনেক মতভেদ আছে। কেউ বলেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কেউ বলেছেন আবু বকর, কেউ বলেছেন আলী, আর কেউ বলেছেন জাহিদ রাদিয়াল্লাহু আনহুম। তবে আমরা বলতে পারি সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে জাহিদ রাদিয়াল্লাহু আনহু একজন। যখন জাহিদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস হিসেবে ছিল, তখন তিনি উম্মে আইমান নামক একজন দাসীকে বিয়ে করেছিলেন। উম্মে আইমান ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনার একজন দাসী। মা আমিনার ইন্তিকালের পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরাধিকার সূত্রে এই দাসীর মালিক হয়ে যান। উম্মে আইমান কমপক্ষে জাহিদের চাইতে 20 বছরের বড় ছিল। জাহিদ যখন দাস ছিল তখন এই উম্মে আইমানকে বিয়ে করেছিলেন। তাদের একজন সন্তানও ছিল, আর এই সন্তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। এই সন্তানের নামই হচ্ছে বিখ্যাত উসামা ইবনে জাহিদ। যখন সাহাবাদের কোনো কিছু দরকার হতো তখন তারা উসামাকে দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাতেন, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে জাহিদকে এতই ভালোবাসতেন যে সে কিছু চাইলে কখনো না করতেন না। তারা উসামাকে হিব্বুন নবী বলে ডাকত, যাকে নবী মোহাম্মদ ভালোবাসতেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ ঘরে এই উসামা বেড়ে উঠেছিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিদকে কমপক্ষে 10টি যুদ্ধে সেনাপতি হিসেবে পাঠিয়েছিলেন। তার জীবিত অবস্থায় মুতা যুদ্ধে জাহিদ শাহাদাত বরণ করেন। এটি ছিল রোমানদের বিরুদ্ধে মুসলিমদের একটি যুদ্ধ। জাহিদ রাদিয়াল্লাহু আনহুয়ের স্ট্যাটাস এতই উঁচু ছিল যে কিছু সাহাবা বলতেন, যদি জাহিদ বেঁচে থাকতেন তাহলে তিনিই হতেন ইসলামের প্রথম খলিফা। একমাত্র যে সাহাবির কথা কোরআনে সরাসরি উল্লেখ করা হয়েছে তিনিই হচ্ছেন জাহিদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু।
কিয়ামতের আগ পর্যন্ত মানুষ তার নাম কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্মরণ করে যাবে। সূরা আহজাবের 37 নম্বর আয়াতে জায়েদকে সম্বোধন করে সরাসরি একটি আয়াত নাজিল হয়েছিল। এরকমই ছিল জায়েদ ইবনে হারিসার সম্মান। আজকের এই সিরা সিরিজের পর্বেই শেষ হচ্ছে নবুয়তের আগ পর্যন্ত যত ঘটনা ঘটেছে তার বর্ণনা। আগামী পর্ব থেকে আমরা ইনশাআল্লাহ নবুয়াত কীভাবে শুরু হয়েছিল এবং আল্লাহর রসুল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পরবর্তী ঘটনাগুলো আমরা জানব। আল্লাহ আমাদেরকে রসুলের জীবনী জানার মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বেশি বেশি আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুক। আমিন। বারাকাল্লাহি ওয়ালাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।